Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Dirilis Ertugrul season-3 এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন সিজনের শুরুতেই আর্তুগ্রুল আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নামে সফর করিলাম, যিনি ঈমানদার আমাদের জীবনকে আলোকিত করেছেন। হে আল্লাহ তাআলা, আমাদের শান্তির পথের বিরুদ্ধে সকল শত্রুদের প্রতিহত করার সামর্থ্য দান করুন। আমাদের তলোয়ারকে জুলফিকার ন্যায় ধারালো করুন। আমাদের অন্তরকে হযরত আলীর মতো পবিত্র করে দিন। আমাদের সাম্রাজ্যের নিপীড়িত মানুষকে জুলুমকারীদের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করুন। আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আপনি আমাদের আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। অন্যদিকে সুলতান আলাউদ্দিনের প্রেরিত কমান্ডার জঙ্গলে আর্তুগ্রুলের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় এক সৈন্য এসে বলে, তাঁবুর চারপাশে নিরাপত্তা ব্যবস্থা অনেকাংশই বাড়ানো হয়েছে। কমান্ডার মনে মনে চিন্তা করতে থাকে, আর্তুগ্রুল ভীম অবশ্যই তার সাথে দেখা করার জন্য এখানে আসবে। তখনই আর্তুগ্রুল সহ তার সৈন্যরা সেখানে এসে উপস্থিত হয়। তারপর দুজনে একে অপরকে সালাম দেয়। এরপর কমান্ডার আর্তুগ্রুলকে বলে, সুলতান আপনার জন্য নতুন এক বার্তা পাঠিয়েছে। রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যে সুলতান আলাউদ্দিন খুবই সন্তুষ্ট। আর্তুগ্রুল জিজ্ঞেস করে, সুলতান নাকি শাহাবুদ্দিন কোপেতকে সেনাপতির দায়িত্ব দিয়েছে? কমান্ডার বলে, অনেক সময় অবান্তর কাজের জন্য অবান্তর লোককেই নিয়োগ দেওয়া হয়। আর্তুগ্রুল ভীম বলে, রাষ্ট্রের শান্তি রক্ষার জন্য সকল খারাপ লোকদের রাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া উচিত। আবার এটাও হতে পারে যে সুলতান এই কাজের মধ্যে হয়তো অন্য কোনো পরিকল্পনাও থাকতে পারে। এরপর কমান্ডার বলে, সুলতান আপনার উপর নতুন এক দায়িত্ব দিয়েছেন, আর এটা হলো আপনি কারাজাসের কিল্লা বিজয় করবেন। তখন আর্তুগ্রুল ভীম বলে, এটা আমার জন্যে অনেক সম্মানের। এদিকে তাদের পাশে থাকা এক সৈনিক তাদের সকল আলোচনা চুপিসারে শুনতে থাকে। তখন কমান্ডার বলে, কারাজাসের কিল্লা হয়তো একটি চাবির নেয়, যার সাহায্যে পুষ্করিণিয়া থেকে বিজেন্টাইন পর্যন্ত সমস্ত এলাকা আমাদের হতে পারে। তখন আর্তুগ্রুল ভীম বলে, নিজেদের মধ্যে সকল প্রতারকদের শেষ করছি আমরা। আল্লাহ যদি চান, এখন থেকে সকল বিজয়ী হবে আমাদের। তখন কমান্ডার বলে, আপনাকে এই সকল কাজ খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার নিজেকে ভীতু রাখতে হবে, যাতে শত্রুরা আপনাকে দুর্বল ভাবে। তখন আর্তুগ্রুল ভীম বলে, ঠিক তেমনটাই হবে যেমনটা সুলতান চান। এরপর কমান্ডার বলে, পুষ্কর দুনিয়া থেকে বার্তা এসেছে, সেলিমিরা নাকি আমাদের উপর হামলা করার জন্য প্রস্তুতি সেরে নিয়েছে। তারা চায় আমাদের এই মাতৃভূমি থেকে আমাদেরকে বিতাড়িত করতে। তখন আর্তুগ্রুল বলে, আমরা হলাম সেই তুর্কি যারা শাহাদাতের ইচ্ছা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আপনি চিন্তিত হবেন না, এবারে জয় আমাদেরই হবে। কমান্ডার বলে, ঠিক এমনটাই যেন হয়, না হলে আমরা আমাদের মাতৃভূমিকে হারাবো। এবার আপনারা আমার কথা মন দিয়ে শুনেন। পুষ্কর ধুনিয়াতে সুলতানের এক বিশেষ লোক আছে, যে আপনাকে আমাদের মধ্যে সেলিমিদের প্রেরিত গুপ্তচরের সন্ধান দিতে পারে। আর্তুগ্রুল বলে, গুপ্তচরের প্রতি আমাদের অবগত থাকা দরকার, না হলে কারাজাসের কিল্লা বিজয় করা সম্ভব হবে না। এমন সময় কিছু সেলিমি সৈন্যরা চারদিক থেকে তীর নিক্ষেপ করতে থাকে। একটি তীর কমান্ডারের বুকে এসে লাগে এবং সে মাটিতে লুটিয়ে যায়। তখন আর্তুগ্রুল তাকে জিজ্ঞেস করে, সুলতানের সেই বিশেষ লোককে কোথায় পাওয়া যাবে? সে শুধু হানলি বাজারের নাম উচ্চারণ করে সেখানেই মারা যায়। হামলাতে সুলতানের একজন লোক ছাড়া বাকি সব সৈন্যরা মারা যায়। সেই সৈন্য জঙ্গলের দিকে পালাতে থাকে। তখন আর্তুগ্রুল বুঝতে পারে যে ওই সৈন্যই হলো প্রতারক। তখন দুলদারকে আদেশ দেয় ওই সৈন্যকে ধরে আনতে। দুলদার ওই সৈন্যর পেছনে ছুটতে থাকে। তারপর সেলিমি সৈন্যদের সাথে আর্তুগ্রুল সৈন্যের যুদ্ধ হয় এবং সকল সেলিমি সৈন্যরা মারা যায়। এদিকে দুলদার ওই প্রতারক সৈন্যকে দেখে এক মুখ ডাকা লোকের সাথে সব কিছু বলতেছে। প্রতারকটি তাকে বলে যে সেলিমিরা তাদের উপর আক্রমণ করেছে এবং হানলি বাজারে সুলতানের এক বিশেষ লোক আসবে, যে বলতে বলতে দুলদার প্রতারকের গলায় তীর মেরে মেরে ফেলে। মুখ ডাকা লোকটিকে তীর মারলেও গাছের জন্য উনি পালিয়ে যেতে সফল হয়। তখন দুলদার আর্তুগ্রুলকে এসব কথা বলে। এরপর আর্তুগ্রুল কমান্ডারের মৃতদেহের কাছে এসে বলে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া মানুষকে মৃত বলে না, তারা জীবিত থাকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। এদিকে কাই বসতি গুন্তুস দোনলায় চড়তে গিয়ে পড়ে যায়। যা দেখে হালিমা উঠিয়ে দেয়। তা দেখে হাইমা খাতুন বলে, বাচ্চারা পড়তে পড়তেই উঠে দাঁড়ায়, তুমি যদি বারবার উঠিয়ে দাও তাহলে তারা শক্তিশালী হতে পারবে না। এরপর হালিমা সেখান থেকে রেশন বিতরণ করতে আসে এবং সবাইকে লাইনে দাঁড়াতে বলে।
রেশনের পরিমাণ কম থাকায় সবাই সেখানে খেপে ওঠে। অতঃপর হালিমা সবাইকে শান্ত করে। এরপর আর্তুগুল ও তার সঙ্গীরা হানলি বাজারে আসে। এসে দেখে সেখানে এক লোক প্রো বলতেছে, সিমনের বাজারে আপনাদের সবাইকে স্বাগতম। হানলি বাজারের মালিক সিমন সবার সাথে সাক্ষাৎ করতে চায়। সবাই চলে আসো। এরপর সিমন সেই মুখ ঢাকা লোকের কথা শুনে রাগান্বিত হয়ে যায়। তখন সিমন বলে, সুলতানের গুপ্তচরকে কোনোভাবেই সুলতানের লোকের হাতে পড়তে দেওয়া যাবে না। সুলতানের প্রেরিত লোক ও গুপ্তচরকে যেভাবেই হোক ধরতেই হবে। সিমনের বক্তব্যের মাঝে আর্তুগুল চান্দার প্রধানের ছেলে উড়ালের সাথে দেখা হয়ে যায়। অন্যদিকে সিমনের সৈন্যরা সুলতানের গুপ্তচরকে ধরতে জাল বিছিয়ে রাখে এবং তাকে ধরতে সক্ষম হয়। এরপর উড়াল সিমনের সাথে দেখা করে। সিমন উড়ালকে বলে, আপনার জন্য একটি সুসংবাদ আছে, সুলতান সাহাবুদ্দিন কোবেদকে মন্ত্রী বানিয়েছে। তখন উড়াল বলে, তাহলে ভালোই হলো আমার জন্য। সিমন আর্তুগুলকে ঘুরতে দেখে তার ব্যাপারে উড়ালকে জিজ্ঞাসা করে। তখন উড়াল বলে, এ হলো সুলতান শাহরের ছেলে আর্তুগুল, বাহাদুর যোদ্ধা, কিছু চামড়া বিক্রি করতে এসেছে। তখন সিমল বলে, আমার তো মনে হচ্ছে সেই অন্য কিছুর খোঁজ করতেছে। এদিকে সিমনের সৈন্যরা সুলতানের গুপ্তচরকে বাক্সে বন্দি করে নিয়ে যায় এবং এখানেই পর্বের সমাপ্তি হয়। তো গাইস, পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।